প্রাথমিক, তার মধ্যে আমি আবারও উল্লেখ করবো নোট বাতিলের ঘটনাটা, যার ফলাফল এখনো অর্থনৈতিক ভাবে ভয়ঙ্কর। যে এই আবরণটার মধ্যে দিয়ে আস্তে আস্তে মানুষের মধ্যে এই যে একটা সন্ত্রাস চাড়িয়ে দেওয়া, অর্থাৎ যখনই এই ক্ষমতাসীন দল মনে করবে যে এই ব্যক্তি বা এই দল আমাদের পক্ষে বিপজ্জনক, তখনই তারা যে কোনো রকম একটি অজুহাত দেখিয়ে তারা ইউএপি এর মতো ভয়ঙ্কর একটি আইনের ধারায় তাদেরকে ঢুকিয়ে দেবে। এখানে এখানে এই এই পরিস্থিতিটার সঙ্গে আমি কৌশিকের সঙ্গে একদম একমত যে ভারতবর্ষের রাজনীতিতে স্বাধীনতার পর থেকে প্রতিটি শাসন, যত রকম শাসন কায়েম হয়েছে, প্রতিটি শাসনের সময়তে এই ধরনের ঘটনা ঘটেছে নতুন নতুন রূপে, একদম নতুন নতুন এই চেহারা। এই মানে এখন যে ঘটনাটা, এই যে ঘটনাটা ঘটলো, এর থেকে যেটা হয় আরো একটা উল্টো দিক এটার আছে, সেটা হচ্ছে যে মোদি সরকার যখন আসে ক্ষমতায়, তখন এই নরেন্দ্র মোদি সম্পর্কে ভারতবর্ষের জনগণের সামনে এমন একটা মানে কল্পিত জগতের ছবি দিয়ে দেওয়া হয়েছিল, নরেন্দ্র মোদীকে এমন ভাবে উপস্থাপিত করা হয়েছিল যেন তিনি ভারতবর্ষকে একেবারে বিশ্বের 1 নম্বরে নিয়ে যাওয়ার ভান্ডারী। সেই যে ধারণা, সেই তার যে ভ্রান্তি, সেই ভ্রান্তি যেহেতু এখন জনগণের মন থেকে বিদূরিত হচ্ছে, চলে যাচ্ছে, লোকে যখন আস্তে আস্তে সব স্তরের লোকজন যে বুঝতে পারছে যে এর মধ্যে তুমি একটা বলছো কোথাও ভীষণ একটা চাঞ্চাকতা আছে, স্বপ্নভঙ্গ হয়েছে, সেই স্বপ্নভঙ্গটাকে আড়াল করার চেষ্টা আড়াল একজন করার করে। চেষ্টা, এবং তারা কোথাও ভেতরে ভেতরে তারা ভীত যে এবারে আমাদের ক্ষমতায় টানটা পড়বে, কারণ জনগণকে 3 দিন বোকা বানানো যায়, বহু বড় বড় লোক আমার আগে বলে গেছেন যে সারা দিন সারা জীবন ধরে বোকা বানানো যায়।